पिछाड़ा जन्नत पावे ना दयार नबी के भूले जेयो ना। घुमाते जान बोले जार शेष भालो तार सब भालो, ठीक ना भी ठीक बोलूं, जार शेष भालो तार सब भालो। और एक कथा मने रखबेन, এই তলবে ইলম, যে তলবে ইলম কে আপনারা অন্য দান করতেছেন, রুটি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ওই টিফিন দানি নিয়ে আপনার দরজায় আপনার বাড়িতে দাঁড়িয়ে আছে মুসলমান সুখী সমাজ, আপনাদের ভাগ্য আমাদের ভাগ্য। নবী আমার ইরশাদ করেছেন, যখন ওই তলবে ইলম টিফিন নিয়ে খাবার নিয়ে আসার জন্য কাউরি বাড়িতে যাই, তো ওই তালবে ইলমের পায়ের নিচে ফরিশতারা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাবি খাবার নিতে গিয়ে না সুবহানাল্লাহ ওই আপনাদের কানুপুরে চলাফেরা করে, সুবহানাল্লাহ ফরিশতা বর্গরা আল্লাহু সামাদ ওই তালবে ইলমের পায়ের তলায় পাখা বিছিয়ে দেয়। ফলত মুসলমান সুখী সমাজ, যখনই তলবে ইলম আমাদের বাড়িতে আল্লাহর রহমতের ধারা এবং পারা বর্ষিত হয় এবং ফরিশতা বর্গদেরকে সঙ্গে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলুন ওই বাড়িতে আল্লাহর গজব হবে, হবে আল্লাহর রহমতই রহমত হবে। এবারে আসুন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কালিমি বাগিচার ফুটন্ত ফুল, আমার সেনাশিস হরদিল আজিজ হযরতুল আলাম মাওলানা আসমাউল হক কলিমি মালদা উপস্থিত রয়েছে। আপনাদের টাইম নষ্ট না করে তাড়াতাড়ি আমি আপনাদেরকে আগে নিয়ে যাই। আসুন আমরা মহব্বতের ছলে নবীকে হাজির ও নাজির জেনে এবং মেনে উনার সম্মানার্থে নারায়ে তাকবীর লাগাই। নারায়ে তাকবীর, জোরে লাগান, যারা ঘুমিয়ে আছে একটু জেগে যায়, ওরা আর জাগবে না। সুবহানাল্লাহ, জান্নাতে ঘুমাতে পেয়েছে আর জাগে, ঠিক না বেঠিক বলুন তো। আমরা জান্নাতে বসে আছি জি, আপনারা হয়তো বলবেন মাওলানা জুবের রং রুটের কথা বলছেন, একটাও রং রুটের কথা বলবো না ইনশাআল্লাহ রহমান। আমরা জান্নাতে বসে রয়েছি, ইহনো মাহফিলকে ইহনো স্থানকে নবী আমার রিয়াজুল জান্নাহ বলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা, জান্নাতের টুকরা, জান্নাতের হিস্সা। ফলত মুসলমান সমাজ, আমরা জান্নাতে বসে রয়েছি, জান্নাতে কোনো গুনাহ হয় না। অনুরূপ যতক্ষণ পর্যন্ত ইহনো মাহফিলে আমরা বসে থাকবো আমাদের গুনাহ হবে না। তো যারা ঘুমিয়ে আছে তারাও জান্নাতে ঘুমিয়ে আছে, যারা জেগে আছে তারাও জান্নাতে জেগে আছে, যারা দাঁড়িয়ে আছে তারা জান্নাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তাই আমাদের মেহমান কালিমি বাগিচার ফুটন্ত ফুল হযরতুল আলাম মাওলানা আসমাউল হক কালিমি সাল্লামাহু রহমান বলে আল্লাহ কি সরতাব কদম শান হে ইয়ে, সুবহানাল্লাহ, আল্লাহ কি সরতাব কদম শান হে ইয়ে, ইনসান হি ইনসান ও ইনসান হে ইয়ে, কুরআন তো ঈমান বাতাতা হে ইনহে আর ঈমান ইয়ে কহতা হে মেরি জান হে ইয়ে, ঈমান ইয়ে কহতা হে মেরি জান হে ইয়ে। আব আপ লোগোঁ কে সামনে হযরতুল আলাম মাওলানা আসমাউল হক কলিমি মালদা। রে মন সে তো সোনার মদিনা, জহর লাগি কান্দিস রে মন সে তো সোনার মদিনা, স্বপ্ন যোগে হবে দেখা
स्वप्न जोगे होबे देखा होले ताहार दीवाना। अल्लाहुम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला आले सैयदेना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी बिरादरान इस्लाम सर्वप्रथमे दो तीन टी मिसरा बांगला भाषा सुनून तारपर इंशाल्लाह मनकाबते गरीब नवाजो होबे और मनकाबते कलिमियो होबे। বেশ কিছু লোকের আগ্রহ আছে, রাস্তায় আসছিলাম যখন আমি ইশারা হয়েছে যে হুজুর এটা বলবেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব, তবে বলার মতো আওয়াজ নেই বাপ। আব সাহিবে মাজারের নিগাহে করাম, আমার শিক্ষক বসে আছেন, আশা করছি দিল থেকে দোয়া দেবেন, ওনাদের দোয়ার বরকতে চলছি। আমি দু তিনটি মিশ্রা পরিবেশন করছি বাংলা ভাষায়, শুনেছেন অনেক বক্তা পড়েন, আমার নিজের লেখা না, তবে এই মানকাবাতের শেষের দুটো ছন্দ আমি নিজে লিখেছি। আসলে এটা না, শেষের দুটি ছন্দ হবে মানকাবাতের ছন্দ আর ভাষাটা হবে বাংলা, সবাই বুঝতে পারবেন, আর এটা আমার ভরসা। কেন পিছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। আর যদি বলা যায় এই ভোরবেলাতে নবীর মহব্বতে, আমাদের মহব্বতে নয়, নবীর মহব্বতে, সাহিবে মাজারের মহব্বতে, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর শের লিখেছেন যিনি লিখেছেন, জানি না কার লেখা, আমি এই জন্যই বলতে লাগলাম যে রাত্রিবেলায় যখন এশার নামাজের আগে আগে কানুপুরে আসলাম, রাস্তায় হাঁটা যাচ্ছিল না, এত ভিড়। ভালো কথা উর্সে সামিল হয়েছেন সবাবের জন্য, ভালো কথা, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আসুন। তবে রাস্তার যা অবস্থা দেখলাম, মাহফিলের অবস্থা কিন্তু বলার নেই। হ্যাঁ, নবীর মহব্বতে আসলাম আর এসে মেলায় ঘুরে টুরে বাড়ি চলে গেলাম, কি লাভ হলো? নেকি করতে এসে গুনাহ করে নিলাম, লাভ হলো না? বাবা খেয়াল রাখতে হবে, শের দেখবেন। কেন বিছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের গর্ভেতে, নবী ছিলেন মায়ের গর্ভেতে, পিতা গেলে নবসাতে, নবী ছিলেন মায়ের পেটেতে,
গেলে নবে বসাতে আসার সময় ফিরে এলেন না স্বামী হারা হলেন মা আমেনা আসার সময় ফিরে এলেন না স্বামী হারা হলেন মা আমেনা নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না আমার নবীর আব্বাজান যখন পর্দা করে গেলেন তো নবীর দাদু নবীর আম্মাকে কি বলছিলেন শায়ের বলছেন বাবা বলেন ও গো আমেনা বাবা বলেন ও গো আমেনা আমি থাকতে চিন্তা করো না বাবা বলেন ও গো আমেনা আমি থাকতে চিন্তা করো না তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না আর যারা নবীকে নিজের মতো বলে আমি তাদেরকে বলছি ভাই শোনো নবী এলেন যখন দুনিয়াতে চারজন নারী এলেন খিদমতে নবী এলেন যখন দুনিয়াতে নবী এলেন যখন দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে এতই সুন্দরী তারা প্রিয় নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না এতক্ষণ নাচ শুনলেন আর এই নাতের মধ্যে মানকাবাতে শের আমি ভরেছি দুটো নিজের লিখা দোয়া চাইব নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না কে যিনি নবী পাকের নূরের নূর আওয়াজ হলো না ভরপুর আর গ্রামের নাম কানুপুর মহব্বতে বলুন সুবহানাল্লাহ যিনি নবী পাকের নূরের নূর আলে নবী শাহে মিরানপুর যিনি নবী পাকের নূরের নূর আলে নবী শাহে মিরানপুর নামটি সাইয়াদি মসরুর দয়ার নবী পাকেরি ঘরানা নামটি জিনার সাইয়াদি মসরুর দয়ার নবী পাকেরি ঘরানা নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না নাই চড়েঙ্গে নবী ছাড়া জান্নাত পাবে না টাকা আছে বেজে আমি ভাবছি সাইরকে দিয়ে শেষ হয়ে গেছে
যাক আমার হিসাব তো আছে আলহামদুলিল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না আব যেহেতু আমি এই শেরটা লিখে ফেললাম তো মাকতা আমি আবার নিজে থেকে তৈরি করে ফেলেছি পীর মুর্শিদের কারামে শের দেখুন দেখুন पीर पेयेछी गो आले नबी पीर पेयेछी गो आले नबी लखते जी गारे मौला अली पीर पेयेछी गो आले नबी लखते जी गारे मौला अली তাই তো আজ আসমাউল কালিমী হয়ে গেছে কালিমির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না দয়ার নবীকে ভুলে যেও না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার সময় যেটুকু আছে বাপ এখন তো মানকাবাত বাকি আছে যার জন্য দুটি মিশরা মাত্র মানকাবাতে কালিমি যেহেতু বারবার রিকোয়েস্ট করেছে বলে দিই আমি এটা ওয়াকি আপনাদের সামনে তুলবো ইনশাআল্লাহ তারপর মুফতি সাহেব চলে আসবেন আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব শায়ের কি বলছেন দেখুন কে দর্দে দিল কি দাওয়া দর্দে দিল কি দাওয়া মেরে মাসরুর মিয়া দর্দে দিল কি দাওয়া মেরে দুলহা মিয়া দর্দে দিল কি দাওয়া মেরে মাসরুর মিয়া দর্দে দিল কি দাওয়া মেরে মাসরুর মিয়া দর্দে দিল কি দাওয়া মেরে মাসরুর মিয়া আশিকো কি সদা মেরে মাসরুর মিয়া আশিকো কি সদা মেরে মাসরুর মিয়া আশিকো কি সদা মেরে দুলহা মিয়া আশিকো কি সদা মেরে কানু পিয়া কে দেখো চিশতি কলিমি দিওয়ানে সভি দেখো চিশতি কলিমি দিওয়ানে সভি দেখো চিশতি কলিমি দিওয়ানে সভি দেখো চিশতি কলিমি কে আপ পর হে ফিদা মেরে মাসরুর মিয়া আপ পর হে ফিদা মেরে দুলহা মিয়া আপ পর হে ফিদা মেরে মাসরুর মিয়া শেষ ছন্দ দেখুন কলিমি দিওয়ানা লিখছেন আর বলছেন কে নাম হোটো পে জব আগয়া আপকা নাম হোটো পে জব আগয়া আপকা নাম হো গয়া আপকা নাম
होठों पे जब आ गया आपका तो दिल मेरा खिल उठा मेरे मसरूर मियां, दिल मेरा खिल उठा मेरे दूल्हा मियां, आशिकों की सदा मेरे मसरूर मियां। सल्लल्लाहु अलैहि नबीन उम्मी वाली व बारिक वसल्लम सलातो व सलाम अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। हजरत गिरामी এখানে আমরা আজকে জমা হয়েছি, উপস্থিত হয়েছি হুজুর শাহ কানু পিয়ালের রহমার বার্ষিক উরস মোবারককে লক্ষ্য করে, যে ওনার পবিত্র উরসে আমরা শরীক হব আর ওয়াসের সওয়াবের হকদার হব। আমরা বাস্তবে নবীর দিওয়ানা হতে পেরেছি জি না? বাস্তবে যদি নবীর দিওয়ানা হতাম তাহলে ওস্তাদুল উলামা এত বলছেন, সন্ধ্যার পর থেকে নিয়ে এসার পর থেকে নিয়ে বলছেন, আমি কিন্তু ঘরে বসে বসে শুনছিলাম। মাহফিলে জায়গা থাকা সত্ত্বেও কিছু লোক দাঁড়িয়ে আছেন জি। এখন আমি আর বসতে বলছি না, আমি শুধু বলতে চাইছি নবী কা দামান নাই ছোড়েঙ্গে, নামাজ নাই পড়েঙ্গে, নবী কা দামান নাই ছোড়েঙ্গে। আর মিথ্যা কথা বলাও ফের বলছেন যে নাই ছড়েঙ্গে, তো আপনি নবী প্রেমিক হলেন কি করে? বাস্তবে নবীর মোহাম্মদ যদি কোন আশিকে রাসূল আশিকে নবী নিজের সিনাই রেখেছেন তো নবীর মোহাম্মদকারী বেনামাজি হতে পারে না, নবীর প্রেম রাখনে वाला বেরোজগার হতে পারে না, নবীর মোহাম্মদ সিনাই রাখনে वाला মিথ্যা বলতে পারে না, নবীর মোহাম্মদ রাখনে वाला গীবত করবে না। নবীর দিওয়ানা যে হবে তার ব্যবহারে জামানা মুগ্ধ হয়ে নবীর প্রেমিক হয়ে যাবে। তাহলে নবীর দিওয়ানা হলে আর উপরে নারা লাগালাম হুজুরের সঙ্গে, নবী কা দামান নাই ছড়েঙ্গে, গাউস কা দামান নাই ছড়েঙ্গে, খাজা কা দামান নাই ছড়েঙ্গে, সাকা মুকিয়া কা দামান নাই ছড়েঙ্গে, আর বাইরে চায়ের দোকানে বসে ওই লোকটার গীবত করাও আমার ছাড়ছে না। আর বলছে আমি পীরের দিওয়ানা, ওলির দিওয়ানা। ওলির দিওয়ানা কাকে বলে জানেন? আল্লাহ আল্লাহ। আচ্ছা বাপ, ওলির নিকটে আমরা যাব একটু পরে, আগে নবীর দরবারে একটু চলি। একটি প্রশ্নের উত্তর হাল হবে। আমাদের পীর ও মুর্শিদ যখন আমাদের মাঝে আসেন, যে যে পীরের মুরিদ আছেন আপনি আপনার পীরকে নিজের মাথায় রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর যিনারা হাক্কানি পীর সকলে ভালো, সবাইকে আমরা ভালোবাসি, তবে নিজের পীরকে সবার চাইতে বেশি ভালোবাসি। আপনাকেও বলবো আপনি ওটাই করবেন। আমাদের পীর ও মুর্শিদ যখন আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসেন তো দেখবেন কানুপুরে যদি আছেন তো হাজারো লোকের ভিড়, সাইদাপুর চলে গেলেন তো হাজারো লোকের ভিড়, চরকাই চলে গেলেন তো হাজারো লোকের ভিড়, আহিরান চলে গেলেন তো হাজারো লোকের ভিড়, অজগর পাড়ায় চলে গেলেন তো হাজারো লোকের ভিড়। যেখানে দেখি লোক, ওই গ্রামের বয়স্ক লোকগুলো যারা আছে এদেরকে সব জায়গায় দেখতে পাওয়া যায় না, কিন্তু পীর ও মুর্শিদ আমাদের রাহবার যখন আসেন দেখবেন যে দিওয়ানারা কানপুর থেকে চরকা চলে গেছে, চরকা থেকে আবার আহিরান চলে গেছে, আহিরান থেকে অজগর পাড়া হয়ে রাজগ্রাম হয়ে রাজগ্রাম চলে গেছে, গোপালপুর চলে গেছে। ভালো কথা জান, যদি কেউ প্রশ্ন করে যে ভাই তুমি তো পীরপন্থী মানুষ, নিজের রাহবারের পিছনে ছুটা, নিজের রাহবারের পিছন পিছন যাওয়া, এটা তোমরা কোথায় পেলে? তাহলে উত্তরে কি বলবে? চলুন মদিনা, চলুন মদিনা। নবী এ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনার নাম কিতাবের পাতায় হযরতে সাইয়্যিদেনা